গুড মর্নিং ফ্রেন্ডস, ফুডিজ অ্যান্ড স্টাইল আনলিমিটেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি রিয়া, চলে এসেছি একটা খুব টেস্টি রেসিপি নিয়ে, সেটা হচ্ছে কচুর লতি। তো এখানে আমি নিয়ে নিয়েছি কচুর লতি, এটাকে সিদ্ধ করে নিতে হবে, সিদ্ধ করে খোসে ছাড়াতে হবে। আর তার সঙ্গে আমি নিয়েছি স্বাদ মতো নুন, স্বাদ মতো মিষ্টি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দেবো বলে কালো জিরে, তার সঙ্গে আছে ফ্লেভারের জন্য ধনে পাতা, আর রসুন দিয়ে দেব। রসুন ছাড়া কচুর লতি একদমই ভালো লাগে না। আর দিচ্ছি হচ্ছে হলুদ। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। কচুর লতিটাকে ফার্স্টে আমি সিদ্ধর জন্য জল দিয়ে বসিয়ে দিয়েছি। এটা মোটামুটি 4 থেকে 5 মিনিট সিদ্ধ হবে, আমি তারপরে ফিরে আসছি। ভালো করে ধুয়ে নিয়েছি ছাড়িয়ে। সাথে আমি শেয়ার করে দেবো, আপনারা ফলো করবেন। আর ডেসক্রিপশন বক্সে অবশ্যই ফলো করবেন, যেটা সেটা হচ্ছে আমার ফেসবুকের পেজটাও দেওয়া আছে, তো ওটা ফলো করবেন। তো আমি ফার্স্টে কড়াইয়ে গরম তেল দিয়ে নেব। কড়াইয়ে তেলটা দিয়ে দিলাম, এটা আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল ইউজ করছি। সর্ষের তেলেও ম্যাক্সিমাম রান্নাটা করা যেতে পারে, অসুবিধা নেই। ফোড়নে আমি দেবো কালো জিরে, তার সঙ্গে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে না ছেটে গায়ে, আর একটা কাঁচা লঙ্কা আমি জাস্ট এমনি করে ফাটিয়ে দিয়ে দেবো। তো এবার আমি পেঁয়াজটা ছেড়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। যারা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করো, তারা প্রত্যেকে নিশ্চয়ই জানো যে বাঙালিদের এই একটা রান্নার ভীষণ স্পেশালিটি, যেখানে কিনা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলে ভালো একটা সেন্ট বেরোয়। এবার আমি কচুগুলোকে ছেড়ে দেবো, পেঁয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে দেবো। তো কচুটা একটুখানি ভাজা ভাজা হবে, তার আগে আমি দেবো একটুখানি এর ভেতরে সামান্য একটু হলুদ দেবো, স্বাদের জন্য একটুখানি মিষ্টি দেবো। একটু মিষ্টি দিলাম, 1 টেস্পুন মতো মিষ্টি দিয়েছি, আর নুনটা লাস্টে আর একটু চেক করবো। তো এরকম ধরনের বিভিন্ন ঘরোয়া রেসিপি, যেগুলো কিনা মুখে অরুচি হলে ভালো লাগে, সেই রেসিপিগুলো তোমরাও আমাদের সাথে শেয়ার করো। আর অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের রেসিপিগুলো শেয়ার করবে, আর আমার চ্যানেলটা রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবে। তো এটা একটু ভাজা ভাজা হোক, আমি এবার একটু এটা ঢেকে দেবো। আমি রসুনটা একদম শেষে অ্যাড করবো, রসুন শেষে অ্যাড করলে স্মেলটা খুব ভালো দেবে। তো এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে নিই, এবার আমি একটুটা ঢেকে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। রেসিপিটা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। রসুন দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে। এবার আমার রান্নাটা শেষ, তো নুনটা একটু আমি চেক করব হয়েছে কিনা। হ্যাঁ, নুনটাও ঠিক আছে। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু ধনে পাতা কুচি ফ্লেভারের জন্য, চাইলে তোমরা ইউজ নাও করতে পারো ধনে পাতা। তো এবার আমি এটাকে সার্ভ করে দেবো, দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। তো তৈরি হয়ে গেছে আমার গরম গরম কচুর লতি, এইভাবে করে দেখুন। তো আপনাদের আশা করি খুবই ভালো লাগবে রেসিপিটা। তো ভবিষ্যতে আমি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমি আসবো আমার ব্লগে। কচুর লতি দিয়ে আরও অনেক রকমের আইটেম রান্না হয়, মাছও হয় কচুর লতি দিয়ে এমনকি। তো করে দেখুন, এটা খুবই মুখরোচক। আর আপনারা অবশ্যই কমেন্টসে আপনাদের রেসিপিগুলো আমার সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, টাটা।